আমার প্রশ্নটা হলো আপনি সবাইকে ইনার ইঞ্জিনিয়ারিং করতে বলছেন যাতে মানুষের কল্যাণ হয় মানুষ ভালোভাবে বাঁচতে পারেন আর এটাই হয়তো সব থেকে বড় সমাজসেবা সোশ্যাল জাস্টিস আর আমি একমত যে আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে অনেক ভালো কাজ করছি কিন্তু বিশ্ব ব্যাংকের মতে পৃথিবীর সাতশো কুড়ি কোটি মানুষের মধ্যে চল্লিশ শতাংশ মানুষ এখনো দারিদ্রের মধ্যে বসবাস করছেন আর তাদের একটা মিশন হলো এই চল্লিশ শতাংশ মানুষ যারা চরম দারিদ্রে আছেন তাদের উন্নতি করা আর আমি নিশ্চিত যে এমন আকাঙ্ক্ষা আপনারা রয়েছে অবশ্যই আমার ইউএন সাথে যুক্ত হওয়ার একটা কারণ হলো কিভাবে এই দু হাজার তিরিশের জন্য পরিকল্পিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের কাজে যোগ তাদের সাহায্য করতে পারে এখন বৈষম্য নেই এমনটা কিন্তু নয় গুরুতর বৈষম্য রয়েছে যার মোকাবেলা করতে হবে কিন্তু কিভাবে সেটাই প্রশ্ন আমরা সম্পদের পুনর্বন্টনের কথা বললে সেটা আবারও সম্পূর্ণ বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে আমরা মার্কেট ইকোনমি গ্রহণ করেছি সবচেয়ে ভালো মনে করি বলে নয় বরং এটাই একমাত্র ভাঙাছোড়া জিনিস যা আমাদের জন্য এখনো পর্যন্ত কাজ করছে আমি তো বলবো এটা বেশ ভাঙাচোড়া একটা জিনিস কিন্তু এটাই একমাত্র কাজ করেছে দুর্ভাগ্যবশত তো যেটা কাজ করছে সেটা ফেলে দেওয়া উচিত নয় আমাদের দেখতে হবে কিভাবে এটা সবার জন্য পারে এটা বেশ একটা ব্যাপার তার কারণ এই মুহূর্তে ভারতে এটাই হয়ে চলেছে এই মুহূর্তে আমরা মার্কেট ইকোনমি যে চিন্তা ভাবনায় সমাজতান্ত্রিক ঘোরে রয়েছে যখন কেউ খুব ভালো করে সবাই বলে ও এটা ঠিক নয় ওকে দেখুন কিভাবে অর্থ উপার্জন করছে না না এইটাই তো এইটাই বাজার অর্থনীতির সবচেয়ে কুৎসিত যা আমরাই বেছেছি যে এখন কেউ হয়তো আপাতমস্তক সোনালী রং মেখে ঘুরে বেড়াচ্ছে সে আমি নিজেই হয়তো লজ্জায় ওনার দিকে তাকাতে পারবো না কিন্তু আমার তার বিরোধিতা করা উচিত নয় কারণ দুর্ভাগ্যবশত আমরা এই ব্যবস্থাটাই বেছে নিয়েছি আর দুর্ভাগ্যবশত ওই বিচ্ছিরি ব্যবস্থাই একমাত্র আমাদের জন্যে কিছুটা হলেও কাজ করেছে যেখানে বাকি সুন্দর ব্যবস্থাগুলো কাজ করেনি সেগুলো কাজ করেনি কারণ মানুষ তার জন্যে প্রস্তুত ছিল না সিস্টেম হয়তো দারুণ আপনার যোগীদের দিয়ে পৃথিবী চালানো দরকার এমন লোকজন যাদের মধ্যে গভীর ঐক্যের অনুভূতি রয়েছে না যখন আমি যোগী বলছি তখন ভাববে না যে কেউ একজন বিশেষ ভঙ্গিতে বসে রয়েছেন তাই তিনি যোগী এমন কেউ যিনি সবাইকে সেভাবেই দেখেন যেভাবে নিজেকে দেখবেন তিনিই যোগী সিস্টেম চালানোর জন্য আমাদের সেই ধরনের দরকার। ধারণাটা ইউটোপিয়ান কিন্তু আমরা বিশ্বব্যাপী বিভিন্ন নেতাদের সঙ্গে বসছি এই আশায় যে সামান্য একটু যোগ তাদের মধ্যে আসবে যাতে তারা বিশ্বকে যেভাবে দেখেন বিশ্ব নিয়ে যেভাবে চিন্তা আর অনুভব করেন তা যাতে বদলায় এটা কোনো নৈতিক ব্যাপার নয় এটা কোনো নীতি কথা নয় শুধু এই যে আপনার অনুভাবে যেভাবে জীবনকে উপলব্ধি করেন তা যদি নেতা নেতৃবৃন্দের মধ্যে দশ শতাংশ বদলায় তাহলে বড়সড় একটা পরিবর্তন ঘটবে আপনাদের এটা জানাতেই হচ্ছে যখন আমি ইকোনমিক ফোরামে গিয়েছিলাম তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন সদ্গুরু যদি আপনার জন্য আমরা কোনো একটা কাজ করতে পারি যা বিশ্বকে বদলে দেবে সেটা কি আমি বললাম আমি পঁচিশ জনের নাম বলবো। এদের আমাকে পাঁচ দিনের জন্য দিন দেখবেন তিন বছরের মধ্যে বিশ্বে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে তারা জিজ্ঞেস করলেন এই পঁচিশ জন কারা আমি বিশ্বের বড় বড় দেশগুলোর পঁচিশ জন প্রধানের নাম করি যাদের জুড়লে গোটা বিশ্ব অর্থনীতির প্রায় নব্বই শতাংশ দাঁড়ায় ঠিক আছে এই পঁচিশ জন নেতা তারা একটু অন্যভাবে চিন্তা করলেই সব কিছু বদলে যাবে